এমনি কি করা হয়? পূজো করি। পূজো করো? পূজো করো? তাই তো আমাদের বাড়িতে দারুণ লাগবে তোমার। দেবতা বিবাহে লাজ হোমে নম, লাজ হোমে বিনিয়োগ। দারুণ লাগছে। এরকম একটা ইউফোরিয়া সিনেমাটাকে নিয়ে তৈরি হয়েছিল, আমার বলতে পারি সেই অর্থে প্রথম লিড হিসাবে ফার্স্ট ফিল্ম। সো আই ডু নট বিলিভ ইন অল দ্যাট, বাট স্টিল বলতে যেরকম হয় আর কি। খুব এক্সাইটেড লাগছে, এতগুলো লোক এসছে দেখেই ভালো লাগছে। আশা করছি নর্মাল লোকেরাও যাবে দেখতে সিনেমাটা। আমরা চেষ্টা করেছি একটা অনেস্ট ফিল্ম বানানোর, সেটা যদি লোকেদের ভালো লাগে এর থেকে বেশি পাওনা কিছু হবে না। আর অডিয়েন্সের উদ্দেশ্যে একদম আজকে ফাইনাল ডেতে কি বলবো, আসুন সিনেমাটা দেখে যান, প্লিজ দেখে যান, ব্যাস। উইন্ডোজের সিনেমাগুলো এমনিতেই একটুখানি আমার কাছে খুব স্পেশাল, কারণ আমার জার্নিটা শুরু হয়েছে উইন্ডোজ থেকে। তো উইন্ডোজের যে কোনো সিনেমায় আমি একটুখানি বায়াসডই থাকি, যদি ভালো মন্দ জিজ্ঞেস করো আমি ভালোই বলবো সবসময়, নিজের সিনেমা মনে হয়। অনেক কিছু আছে এই ছবিটার মধ্যে, প্রায় দু মাস হলো তো যখন প্রথম গানটা রিলিজ করেছে, এবং সব কিছু মিলিয়ে অনেক চিন্তাভাবনা পাল্টানো থেকে শুরু করে অনেক সেন্সিটিভ ইস্যু নিয়ে কথা বলা হয়েছে, ইস্যুজ নিয়ে কথা বলা হয়েছে। তো হোপফুলি কিছু চেঞ্জ, অন্তত কিছু চিন্তাভাবনায় যদি চেঞ্জ আনা যায় আমাদের সোসাইটির অন্তত, তো সেই চেষ্টা ফিল্মটা করেছে, সেটা ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে। বাকিটা আমি ফিল্মটা দেখলে বুঝতে পারবো, হোপফুলি খুব ভালো কাজ হয়েছে। তো স্যার আরও একটা নতুন সিনেমা ব্রহ্মা জানের গোপন কম্মটি কী বলবে? না, সবচেয়ে মজার কথা দেখো, নতুন ছবি তো অনেকেই করেন, প্রত্যেক বছরই হচ্ছে, প্রত্যেক মাসেই একটা না একটা রিলিজ কিছু হচ্ছে। কিন্তু ওনাদের যেটা উইন্ডোজের যেটা সবচেয়ে ভালো লাগে, যে ওরা শুধু প্রোডাকশানটা এক্সিকিউট করেন না, সেটা মানুষকে ভীষণভাবে নাড়া দিয়ে যায়। আমার এইটা খুব ভালো লাগে। এবং ব্রহ্মা জানেন গোপন কম্মটির মধ্যেও কিন্তু আমরা, আমার বিশ্বাস যে সেই মেসেজটাই মানুষকে দিয়ে যাবে, এবং তার জন্য মানুষ অনেক বেশি গ্রহণ করবে এই ছবিটা। একদম শেষে দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাও? দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে উইন্ডোজকে বারবার আপনারা ভালোবাসা দিয়েছেন, উইন্ডোজ আপনাদের কাছ থেকে সেই ভালোবাসাটা কেড়ে নিয়েছে, সেটার আন্দোলন শুরু থেকেই আমি দেখেছি, আমি নিজে সেটা উপলব্ধি করেছি। এবং ব্রহ্মা জানেন গোপন কম্মটি দুজন তিনটে, মানে এই কন্টেন্টটাই শুধু নয়, যারা অভিনয় করছেন তারাও নতুন, এবং যে পরিচালক এটাতে আছে অরিত্র, সে আমার খুব খুব প্রিয় একজন পরিচালক। কারণ আমি তাকে যখন সে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছে রামধনুতে হামিতে, আমি তাকে খুব কাছ থেকে দেখেছি, অত্যন্ত পরিশ্রমী শান্ত স্বভাবের একটি ছেলে, যে কাজটা খুব সুন্দরভাবে এক্সিকিউট করতে জানে। আমি বলবো আপনারা দুহাত বাড়িয়ে দিন এবং তাদের গ্রহণ করুন। নতুন সিনেমা ব্রহ্মা জানেন গোপন কম্মটি রিলিজ আজকে, কী বলবে? খুবই আনন্দের দিন আজকে আমার, এই জন্যেই, কারণ আমার কী বলবো, স্বাগত বলবো যে আমাদের ছোটোবেলার থেকে আমাদের সাথে কাজ করেছে, যা যে মানে হাতেখড়ি, যার সিনেমার হাতেখড়ি আমাদের হাতেই, তো তার ছবি যে আজকে আমরা লঞ্চ করতে পারছি, তাকে আমরা সকলের সামনে তুলে ধরতে পারছি, সেই আনন্দটা মানে অন্য রকমই আর কি। একটা মার যেরকম আনন্দ হয় তার সন্তানকে সাফল্য দেখে, সেটা সেরকমই আমারও হচ্ছে সেটা। তো আশা করছি সকলের ভালো লাগবে এই ছবিটা। আর তোমাদের তো রিসেন্ট যে কটা সিনেমা আছে, কোনোটা 50 দিন 100 দিন সমস্তটাই তো পার করেছে, এটা নিয়ে কি এক্সপেকটেশান রাখছো? খুব এক্সপেকটেশান খুবই হয়, কিন্তু দেখা যাক, নতুন ছেলে তো, নতুন কাজ, ছেলে প্রথমবার কাজ করছে, আমি তো দর্শকের কাছে তুলে ধরছি, আমি আমার মনে হয় আমার দর্শক সবসময় আমাদের সাপোর্ট করেছে, পাশে দাঁড়িয়েছে, এবারও তাই করবে। সবাইকে ছবিটা দেখতে বলবো আর কিছুই না, হলে এসে ছবিটা দেখুন, আমাদের এক তৈরি ছবি ব্রহ্মা জানেন গোপন কম্মটি। নারী স্বাধীনতার আরেকটা দিক দেখানো হয়েছে ওয়েমেন এম্পাওয়ারমেন্টে, যে মহিলারাও পৌরোহিত্য করতে পারেন, বিবাহ বাসরে কোনো পৈতের অনুষ্ঠানে তারা বাড়িতে যদি পুজো আর্চা করতে পারেন, তাহলে বাইরে বেরিয়ে তারা পুজো করতে পারবেন না কেন এই সমস্ত অনুষ্ঠানে, সেই স্বাধীনতাটাও তাদের দেয়া হোক, আমিও এটা চাই। কারণ আমাদের সমাজ অনেক এগিয়ে গেছে, এত টেকনোলজি এগিয়েছে, অনেক কিছু এগোচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু প্রয়োজন হয় পরিবর্তনের, তো এই পরিবর্তনটাও আসুক না, নারীরাও আসুক না পৌরোহিত করতে, আপত্তি করতে। আর উইন্ডোজের সাথে এক্সপিরিয়েন্সটা কীরকম ছিল? অসম্ভব ভালো, উইন্ডোজে আমার প্রথম কাজ, আমার প্রথম কাজ উইন্ডোজে, এবং শিবুর সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়, অনেক ছোটো থেকে চিনি শিবপ্রসাদকে, ভালো লাগলো খুব উইন্ডোজে কাজ করে। অনেকেই উইন্ডোজের কথা বলে, আমার আগে ওদের সঙ্গে কাজ করা হয়নি, তবে উইন্ডোজে এসে উইন্ডোজে সবার সঙ্গে কাজ করে, উইন্ডোজের যারা ভেতর মানে নেপথ্যে যারা রয়েছে তারা প্রত্যেকেই খুব ভালো,
এবং অরিত্র মুখার্জির প্রথম ছবি, আমার অনেক অভিনন্দন শুভেচ্ছা ওকে। ও যে উইন্ডোজের থেকে শিবু এবং নন্দিতা রায়ের তত্ত্বাবধানে কাজ শিখেছে ভালো, সেটা ওর সঙ্গে কাজ করে আমি বুঝতে পেরেছি, আমার অনেক অভিনন্দন শুভেচ্ছা। উইন্ডোজ আবার উইমেন্স ডে দিন, উইমেন্স ডে প্রাককালে এরকম একটা ছবি আগের বছর এরকম করেছিল, আজকে অ্যানাউন্স করলো পরের বছরও করবে। যেটা বলার, তম্বুর মানে অরিত্রকে তম্বুর হিসেবেই আমরা জানি, ও উইন্ডোজের ইন্টেগ্রাল পার্ট, আর সেখান থেকে দাঁড়িয়ে শিবুদার নন্দিতাদি প্রেজেন্ট করছে অরিত্র প্রথম ছবি, সো ফার ইটস ব্রিলিয়েন্ট। আর প্রতিবারই প্রত্যেকটা গল্পই নতুন কিছু বলে, সেই জায়গায় দাঁড়িয়ে আমার যথেষ্ট ভালো লেগেছে। আবার তো উইন্ডোজের নতুন সিনেমা ব্রহ্মা জানেন গোপন কম্মটি, এবং এটা তো উমেন এম্পাওয়ারমেন্টের উপর একটা সিনেমা, তো কীরকম লাগছে? খুব ভালো, আমি আজকে প্রিমিয়ারে এলাম এবং ছবিটা আমি এখন দেখছি, এখন তো ইন্টারভ্যাল হয়েছে। ফার্স্ট হাফটা খুব টান টান গেছে, অসম্ভব ভালো। আমার এরকম কনসেপ্ট, এই এই এরকম সময় দাঁড়িয়ে এই এই কনসেপ্টের উপর ছবি আমার মনে হয় খুব উল্লেখযোগ্য। এবং এটা উইন্ডোজের কাজ যেহেতু, তো সবাই আমরা প্রত্যেকেই, ইনফ্যাক্ট আমাদের দর্শক বন্ধুরা যারা আছেন, আপনারা এবং আমরা নিজেরা যারা কলাকুশলী শিল্পী, আমরা প্রত্যেকে মুখিয়ে থাকি যে এবার কী আসবে। তো ব্রহ্মা জানেন গোপন কম্মটিকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। একটা ছোট্ট ক্যামিও, আর স্পেশাল ক্যামিও বলবো না, স্পেশাল অ্যাপিয়ারেন্স আছে এই ছবিতে আমার, এবং আই এম রিয়েলি হ্যাপি টু বি এ পার্ট অফ অরিত্রোস ফার্স্ট ভেঞ্চার। আর উইন্ডোজের সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা কীরকম? ফ্যান্টাস্টিক, উইন্ডোজ ইজ লাইক এ ফ্যামিলি। তো পরিবারের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স খুব ভালো তো বটেই, কারণ তারা সবাই আমার পরিবারের মতো। এবং গোত্র যখন করেছি তখনই আমি অরিত্রর সাথে, আমি ফার্স্ট অরিত্রকে দেখি বিহাইন্ড দ্য ক্যামেরা, এবং অরিত্র ওয়াজ দ্য চিফ এডি অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। তখন থেকেই শুনছি যে একটা অরিত্র একটা বোধহয় নিজের একটা ভেঞ্চার হবে, তখনই অরিত্র আমাকে বলেছিলো যদি আমার একটা প্রথম ছবি, একটা ছোট্ট কাজ আছে, জানি সেটা করবে কি না আমি জানি না, তো একটু কুণ্ঠাবোধ হচ্ছিলো ওর বলতে আমাকে। তো আমি বললাম যে কুণ্ঠাবোধ করিস না, কারণ তোর প্রথম কাজ এবং এটা উইন্ডোজের কাজ এবং এত ভালো একটা প্রজেক্ট, আমি সবসময় আছি। সুন্দর লেগেছে ছবি, এবং বারবার করে বলবো এই ছবি কলকাতা শহরে তো বটেই, মফস্বলে গ্রামে সব জায়গায় দেখানো দরকার। যে লোকশিক্ষার জন্য এই ছবিটা তৈরি সেইটা সব মানুষের দেখা দরকার, এটা খুব জরুরি। শুধু নারী দিবস পালন করলে হয় না, এই ছবিতে যা বক্তব্য রয়েছে সেগুলো মানুষের কানে ঢোকা দরকার। খুবই ভালো লাগছে এই ছবিটাতে আমার বেশ দু তিন রকমের কাজ। একটা তো আমি সংস্কৃত পড়াই, সংস্কৃতের ছাত্র, সেই সুবাদে ঋতাভরি এবং অন্যান্যদেরকে সংস্কৃত চ্যান্টিং শেখানোর দায়িত্ব দিয়েছিল অরিত্রদা। আর এই ছবির হাত দিয়ে আমার থিয়েটার থেকে প্রথম বাংলা ছবিতে কাজ করা শুরু হলো। আমি এখানে রূপের হাজব্যান্ডের চরিত্রটা করেছি, দিবাকরের চরিত্রটা। পুরো টিম ওয়ার্কটা খুব ভালো। ব্রহ্মা জানেন গোপন কম্মটির ছবিটার বিষয় নিয়ে আমার কিছু বলার নেই, কারণ এত ভালো একটা বিষয়, আমার অধ্যাপিকা নন্দিনী ভৌমিক তার অনুপ্রেরণায় এটা করা, এবং অরিত্রদা এবং পুরো উইন্ডোজ টিম, অসাধারণ একটা টিম ওয়ার্ক। আমার এক্সপিরিয়েন্স খুব ভালো, আর আমি চাই এই ছবি যে মেসেজ দিতে চেয়েছে সেটা আরও ভালো করে হোক। আমাদের যে শাস্ত্র শুধু জড়তা নয়, সব জড়তা ভেঙে বেরিয়ে আসার একটা জায়গা, সেটাও কিছু একটা হোক। আই নিড দ্যাট, যা তাহলে এই ছবির একটা কোথাও গিয়ে বাস্তবায়ন হবে। আর এই ছবিতে অভিনয় করে আমি খুব 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 খুশি। উইন্ডোজের এক নতুন সিনেমা, আবার তুমি উইন্ডোজের সাথে রয়েছো, ব্রহ্মা জানেন গোপন কম্মটি, কী বলবে? দেখো, শুরু করেছিলাম হামিতে স্টাইলিং করা দিয়ে, এবং সেখান থেকে দেন ইভেনচুয়ালি কণ্ঠ কেম, দেন গোত্র কেম, অ্যান্ড দেন ব্রহ্মা জানেন কেম। সো দিস ইজ মাই ফোর্থ ফিল্ম উইথ দেম। তো আই ফিল সো ব্লেসড যে উইন্ডোজ মনে করেছেন যে ওদের ছবিতে আমি কাজ করতে পারি এবং চরিত্রে রূপায়ণ করতে পারি। তো তার জন্য তো আমি অসংখ্য ধন্যবাদ জানাই নন্দিতাদি, শিবুদাকে, অ্যান্ড স্পেশালি জিনিয়া এবং অরিত্রকে এই ছবিটার জন্য, কারণ ইট ওয়াজ আ ভেরি চ্যালেঞ্জিং ফিল্ম ফর মি, বিকজ এই ছবিতে ক্যারেক্টার্স কিন্তু ভীষণ ডিফারেন্ট শেডস আছে, আর প্রচুর মুডস অ্যান্ড চেঞ্জেস। অ্যান্ড আমার মনে হয় বিগত তিনটে ছবিতে আমি যে জামাকাপড় পরাইনি, এই ছবিতে আমি সেই জামাকাপড় পরিয়েছি। মানে ইট সিন ইউ উইল গেট টু সি সিনেমাটা দেখলে, যে একটা সাধারণ মেয়ে যেরকম বাড়িতে নিজে আলমারি থেকে জামা শাড়ি বা ব্লাউজ বের করে নিজে পরে, নিজে স্টাইলিং করে, এই স্টাইলিংটা সম্পূর্ণ সেরকম। মানে একবারও মনে হবে না যে আমরা অভিনেত্রী ঋতাভরিকে দেখছি বা অভিনেতা সোহমকে দেখতে পাচ্ছি, মনে হবে যে আমি শবরীকেই দেখছি বা বিক্রমাদিত্যকেই দেখছি। কারণ আমরা দেখেছি ছবিটা শ্যুট হয়ে যাওয়ার পরে অনেকবার যে কোথাও ত্রুটি ভুল কিছু থেকে গেছে নাকি, সো উই ক্যান চেঞ্জ দ্যাট। তো থিংস ওয়েন্ট রিয়েলি ওয়েল। মানে আর আমাকে যে কাজের স্বাধীনতা দেওয়া হয়েছে যেটা আমি করতে চেয়েছিলাম, আমার মনে হয় সেটার জন্য আমি উইন্ডোজকে খুব ধন্যবাদ জানাই। আর আজকে তো রিলিজ, তাহলে দর্শকদের উদ্দেশ্যে কী বলবে? খুব এক্সাইটেড, বিকজ এই পুরো তো দেখতে পাচ্ছি না, আগে যতটা দেখেছি, তো এখন এই ইন্টারভিউগুলো দেওয়া হচ্ছে। আশা করি দর্শকের ভালো লাগবে, বিকজ দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য স্টোরি ইজ রিটেন
বাই জিনিয়া, তো দ্যাট ইজ আ ভেরি ডিফারেন্ট স্টোরি। মানে এখন সমাজের এখন খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা, আমার মনে হয় লেটস বি দিস ফিল্ম আ ভয়েস ফর সো মেনি পিপল, তো তখনই মনে হয় ছবিটা আমাদের সার্থকতা হবে। এবং আমি আশা করছি যে এটা খুব ভালো করবে, মানে খবর তো ভালোই পাচ্ছি, এখন দেখা যাক বাকিটা দর্শকের হাতে। আমার খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। আর এই সিনেমাটা কতটা সোশ্যাল ট্যাবুটাকে চেঞ্জ করতে পারবে বলে তোমার মনে হয়? আমি প্রচণ্ড আশা রাখছি যে যেন কিছু না হোক, অ্যাটলিস্ট চেঞ্জ ওভারনাইট কিছু হয় না, বাট অ্যাটলিস্ট মানুষের সত্যি সিরিয়াসলি এটাকে নিয়ে ভাবা শুরু করুক, অ্যাটলিস্ট সেটুকুও যদি হয় তাহলেও আই থিঙ্ক দ্য ফিল্মস পারপাস উড বি সলভড টু সাম এক্সটেন্ট। আর বেলা শেষের পরে আবার এই সিনেমাটির গান গেয়েছিল, এক্সপিরিয়েন্সটা কীরকম ছিল? ভালো প্রোডাকশন হাউস, উইন্ডোজ প্রোডাকশন হাউসের সঙ্গে কাজ করতে পারে সবসময় সকলেরই ভালো লাগে, আমারও ভালো লেগেছে। 5 বছর পর আসলো সুযোগটা, বাট আই ডোন্ট মাইন্ড, যে কারণ যে গানটা দিয়ে এলো প্রোডাকশন, উইন্ডোজ প্রোডাকশনের গানটা, সেই গানটা আমার কাছে একটু স্পেশাল জায়গা রাখে, বিকজ আই থিঙ্ক দ্য সং ইজ এন ইন্সপিরেশনাল ওয়ান, সো 5 বছরের গ্যাপটা আই ডোন্ট মাইন্ড। আপনারা দেখুন, আপনারা আশীর্বাদ করুন, আপনারা ক্রিটিসাইজ করুন, কনস্ট্রাকটিভলি ক্রিটিসাইজ করুন, তাহলেই আমরা খুশি। থ্যাংক ইউ। এটা একটা সুবিধা হয়, যখন প্রথম সিনেমা হয় তখন প্রায় এরকম একটা আবেগ কাজ করে যেখানে পুরো টিম চলে আসে একটা সিনেমার জন্য। যত সিনেমা আস্তে 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 যখন সিনেমার একটা পর একটা সিনেমা হতে থাকে, দেখবেন আবেগ অনেক কম কাজ করতে শুরু করে। থ্যাংক ইউ ভেরি মাচ। আর দেরি করবো না, আমরা সিনেমা শুরু করবো। আমি শুধু আমাদের পুরোহিত মশাই, মহিলা পুরোহিত মশাই ঋতাভরি, নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। আমি প্রমোশনে নানান জায়গায় নানানবার ছবিটার কথা বলেছি, আজকে তোমরা ছবিটা দেখতে এসেছো, তাই জন্য খুব বেশি সময় নষ্ট করবো না, শুধু এইটুকু বলতে চাই